জোহনের প্রথম পত্র, প্রথম জোহন এক অধ্যায়। পৃথিবীর শুরু থেকেই যা বর্তমান, তেমন একটি বিষয় এখন তোমাদের কাছে বলছি। আমরা তা শুনেছি, তা স্বচক্ষে দেখেছি, তা মনোযোগ সহকারে নিরীক্ষণ করেছি, আর নিজেদের হাত দিয়ে তা স্পর্শ করেছি। আমরা সেই বাক্যের বিষয়ে বলছি যা জীবনদায়ী। সেই জীবন আমাদের কাছে প্রকাশিত হয়েছিল, আমরা তা দেখেছি আর তার বিষয়ে সাক্ষ্য দিতে পারি। এখন তোমাদের কাছে সেই জীবনের কথা বলছি। এ হলো অনন্ত জীবন, যা পিতা ঈশ্বরের কাছে ছিল। ঈশ্বর আমাদের কাছে সেই জীবন তুলে ধরলেন। আমরা যা দেখেছি ও শুনেছি সেই বিষয়েই এখন তোমাদের কাছে বলছি, কারণ আমাদের ইচ্ছা তোমরাও আমাদের সহভাগী হও। আমাদের এই সহভাগিতা ঈশ্বর পিতা ও তাঁর পুত্র যীশুখ্রিস্টের সঙ্গে। আমাদের আনন্দ যেন পরিপূর্ণ হয়ে ওঠে, সেই জন্য আমরা তোমাদের এসব লিখছি। এই সেই বার্তা যা আমরা খ্রিস্টের কাছ থেকে শুনেছি এবং তোমাদের কাছে ঘোষণা করছি। ঈশ্বর জ্যোতি, ঈশ্বরের মধ্যে কোনো অন্ধকার নেই। তাই আমরা যদি বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, কিন্তু যদি অন্ধকারের জীবন যাপন করতে থাকি, তাহলে মিথ্যা বলছি ও সত্যের অনুসারী হচ্ছি না। ঈশ্বর জ্যোতিতে আছেন, আমরা যদি সেই রকম জ্যোতিতে বাস করি, তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা আছে। ঈশ্বরের পুত্র যীশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচিশুদ্ধ করে। আমরা যদি বলি যে আমাদের কোনো পাপ নেই, তাহলে আমরা নিজেদেরই ঠকাই এবং তাঁর সত্য আমাদের মধ্যে নেই। আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন। আর যদি বলি আমরা পাপ করিনি, তবে আমরা ঈশ্বরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি এবং তাঁর বার্তা আমাদের অন্তরে নেই। প্রথম জোহন দুই অধ্যায়। আমার প্রিয় সন্তানরা, আমি তোমাদের এ কথা লিখছি যাতে তোমরা পাপ না করো। কিন্তু কেউ যদি পাপ করে ফেলে, তবে পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার একজন আছেন, তিনি সেই ধার্মিক ব্যক্তি যীশুখ্রিস্ট। তিনিই সেই প্রায়শ্চিত্ত বলি যার ফলে আমাদের সব পাপ দূর হয়। কেবল আমাদের সব পাপ নয়, জগতের সমস্ত মানুষেরও পাপ দূর হয়। যদি আমরা ঈশ্বরের আদেশ পালন করি, তবেই বুঝতে পারব যে আমরা তাঁকে জানি। কেউ যদি বলে যে আমি ঈশ্বরকে জানি, অথচ ঈশ্বরের আদেশ পালন না করে, তবে সে মিথ্যাবাদী আর তাঁর সত্য তার অন্তরে নেই। কিন্তু যে তাঁর শিক্ষা পালন করে, ঈশ্বরের ভালোবাসা সত্যি তার মধ্যে পূর্ণতা লাভ করেছে। এইভাবে আমরা সুনিশ্চিত হতে পারি যে আমরা তাঁর মধ্যেই অবস্থান করছি। কেউ যদি বলে যে আমি ঈশ্বরে আছি, তাহলে তাকে অবশ্যই তাঁর মতো জীবনযাপন করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে কোনো নতুন আদেশ লিখছি না। এ এমন এক পুরনো আদেশ যা তোমরা আদি থেকেই পেয়েছ। তোমরা যে বার্তা শুনেছ তা হলো পুরানো আদেশ, কিন্তু আমি এই পুরানো আদেশই তোমাদের কাছে এক নতুন আদেশ রূপে লিখছি। এই আদেশ সত্য এবং এর সত্যতা তোমরা যীশুখ্রিস্টে ও তোমাদের জীবনে দেখেছ। কারণ অন্ধকার কেটে যাচ্ছে আর প্রকৃত জ্যোতি ইতিমধ্যেই উজ্জ্বল। যে বলে আমি জ্যোতিতে আছি, কিন্তু তার নিজের ভাইকে ঘৃণা করে, সে এখনো
অন্ধকারেই আছে। যে তার ভাইকে ভালোবাসে সে জ্যোতিতে রয়েছে। তার জীবনে এমন কিছুই নেই যা তাকে পাপী করে। কিন্তু যে তার ভাইকে ঘৃণা করে সে এখনো অন্ধকারেই আছে। সে অন্ধকারেই বাস করে আর জানে না সে কোথায় চলেছে, কারণ অন্ধকার তাকে অন্ধ করে দিয়েছে। প্রিয় সন্তানগণ, আমি তোমাদের লিখছি কারণ খ্রিস্টের মাধ্যমে তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে। পিতারা, আমি তোমাদের লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাকে জানো। যুবকরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা সেই পাপাত্মার উপর জয়লাভ করেছ। শিশুরা, আমি তোমাদের লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাকে জানো। যুবকরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা শক্তিশালী। ঈশ্বরের বার্তা তোমাদের অন্তরে আছে আর তোমরা সেই পাপাত্মার উপর জয়লাভ করেছ। তোমরা কেউ এই সংসার বা এই সংসারের কোনো কিছু ভালোবেসো না। কেউ যদি এই সংসারটাকে ভালোবাসে তবে পিতা ঈশ্বরের ভালোবাসা তার অন্তরে নেই। কারণ এই সংসারে যা কিছু আছে, যা আমাদের পাপ প্রকৃতি পেতে ইচ্ছা করে, যা আমাদের চক্ষু পেতে ইচ্ছা করে, আর পৃথিবীর যা কিছুতে লোকে গর্ব করে, সে সব কিছুই পিতা ঈশ্বরের কাছ থেকে আসে না, আসে জগৎ থেকে। এই সংসার ও তাঁর অভিলাষ সব বিলীন হতে চলেছে, কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরজীবী হবে। প্রিয় সন্তানরা, জগতের শেষ সময় ঘনিয়ে এসেছে আর তোমরা শুনেছ যে খ্রিস্টারিরা আসছে। এখনই সেই খ্রিস্টারিরা এসে গেছে। এর ফলেই আমরা বুঝতে পারছি যে এই শেষ সময়। সেই খ্রিস্টারিরা আমাদের দলের মধ্যেই ছিল, তারা আমাদের মধ্য থেকে বাইরে চলে গেছে। বাস্তবে তারা কোনোদিনই আমাদের লোক ছিল না, কারণ তারা যদি আমাদের দলের লোক হতো তবে আমাদের সঙ্গেই থাকতো। তারা আমাদের ছেড়ে চলে গেল। এর দ্বারাই প্রমাণ হলো যে তারা কেউই আদৌ আমাদের নয়। তোমরা সেই পবিত্রতমের অর্থাৎ খ্রিস্টের কাছে অভিষিক্ত হয়েছ, তাই তোমরা সকলে সত্য কি তা জানো। তবে তোমাদের কাছে কেন আমি লিখি? এটা বলার জন্য আমি লিখছি না যে তোমরা সত্য জানো না। আমি তোমাদের লিখছি কারণ তোমরা সত্য জানো আর এও জানো যে সত্য থেকে কখনো কোনো মিথ্যার উৎপত্তি হতে পারে না। তবে সেই মিথ্যাবাদী কে? সেই যে ব্যক্তি বলে যে যিশুই সেই খ্রিস্ট নন। সেই খ্রিস্টের শত্রু যে বলে যিশু সেই খ্রিস্ট নয়। সেই ব্যক্তি পিতাকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না তার পুত্র খ্রিস্টকে। যে পুত্রকে অস্বীকার করে সে পিতা ঈশ্বরকেও পায় না, কিন্তু যে পুত্রকে গ্রহণ করে সে পিতা ঈশ্বরকেও পেয়েছে। শুরু থেকে তোমরা যা শুনে আসছ সেই সব বিষয় অবশ্যই তোমাদের অন্তরে রেখো। শুরু থেকে তোমরা যা শুনেছ তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পিতা ঈশ্বর ও তার পুত্রের সাহচর্যে থাকবে। আর ঈশ্বর এটাই আমাদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তা হল অনন্ত জীবন। যারা তোমাদের ভুল পথে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে তোমাদের এই সব কথা লিখলাম। খ্রিস্ট তোমাদের এক বিশেষ বরদান দিয়েছেন এবং তা তোমাদের মধ্যে রয়েছে, তাই তোমাদের অন্য কারো শিক্ষার দরকার নেই। যে বরদান তোমরা পেয়েছ তা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেয়। এ বরদান সত্য, এর মধ্যে মিথ্যার লেশমাত্র নেই। তাই এই বরদান যেমন শিক্ষা দিয়েছে সেই মতো তোমরা খ্রিস্টে থাকো। এখন আমার স্নেহের সন্তানরা, খ্রিস্টেতে থাকো। তা করলে
খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন আমাদের আর ভয়ের কিছু থাকবে না। তিনি এলে তাঁর সামনে দাঁড়াতে ভয় বা লজ্জা পেতে হবে না। তোমরা এও জানো যে যারা ধর্মাচরণ কাজ করে তারা ঈশ্বরের সন্তান। প্রথম যোহন 3 অধ্যায়। ভেবে দেখো, পিতা ঈশ্বর আমাদের কত ভালোই না বেসেছেন যাতে আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। বাস্তবিক আমরা তাই। জগতের লোক আমাদের চেনে না যে আমরা ঈশ্বরের সন্তান, কারণ তারা ঈশ্বরকে জানে না। প্রিয় বন্ধুরা, এখন তো আমরা ঈশ্বরের সন্তান, আর ভবিষ্যতে আমরা আরও কি হব তা এখনও আমাদের কাছে প্রকাশ করা হয়নি। কিন্তু আমরা জানি যে যখন খ্রিস্ট পুনরায় আসবেন তখন আমরা তার সমরূপ হব, কারণ তিনি যেমন আছেন তাকে তেমনই দেখতে পাব। খ্রিস্ট শুদ্ধ, আর তাঁর ওপরে যে সমস্ত লোক এই আশা রাখে তারা খ্রিস্টের মতো নিজেদের শুদ্ধ করে। যে কেউ পাপ করে সে বিধি ব্যবস্থা লঙ্ঘন করে, আর ব্যবস্থা লঙ্ঘন করাই পাপ। তোমরা জানো, মানুষের পাপ তুলে নেবার জন্যই খ্রিস্ট প্রকাশিত হলেন, আর খ্রিস্টের নিজের কোনো পাপ নেই। যে কেউ খ্রিস্টে থাকে সে পাপের জীবনযাপন করে না। কেউ যদি পাপে জীবনযাপন করে তবে সে খ্রিস্টকে কখনো প্রকৃতভাবে উপলব্ধি করেনি, এমনকি তাকে জানেও নি। প্রিয় সন্তানরা, সতর্ক থেকো, কেউ যেন তোমাদের বিপথে না নিয়ে যায়। যে কেউ যথার্থ কাজ করে সে নীতিপরায়ণ, ঠিক যেমন খ্রিস্ট নীতিপরায়ণ। দিয়াবল সেই শুরু থেকেই পাপ করে চলেছে। যে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের। দিয়াবলের কাজকে ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন। যে কেউ ঈশ্বরের সন্তান হয় সে ক্রমাগত পাপ করতে পারে না, কারণ নরজীবনদায়ী ঈশ্বরের শক্তি সেই ব্যক্তির মধ্যে থাকে। সে ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছে, তাই সে পাপে জীবন কাটাতে পারে না। এভাবেই আমরা দেখতে পারি কারা ঈশ্বরের সন্তান আর কারাই বা দিয়াবলের সন্তান। যারা সৎকর্ম করে না তারা ঈশ্বরের সন্তান নয়, আর যে তার ভাইকে ভালোবাসে না সে ঈশ্বরের সন্তান নয়। তোমরা শুরু থেকে এই বার্তা শুনে আসছো যে আমাদের পরস্পরকে ভালোবাসা উচিত। তোমরা কোয়িনের মতো হইও না। কোয়িন দিয়াবলের ছিল, আর তার ভাই হেবলকে হত্যা করেছিল। কিসের জন্য সে তার ভাইকে হত্যা করেছিল? কারণ কোয়িনের কাজগুলি ছিল মন্দ, কিন্তু তার ভাইয়ের কাজ ছিল ভালো। ভাইরা, এই জগৎ যদি তোমাদের ঘৃণা করে তবে তাতে আশ্চর্য হইও না। আমরা জানি যে আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছি। আমরা এটা জানি কারণ আমরা আমাদের ভাইদের ও বোনদের ভালোবাসি। যে কেউ ভালোবাসে না সে মৃত্যুর মধ্যেই থাকে। যে কেউ তার ভাইকে ঘৃণা করে সে তো একজন খুনি। আর তোমরা জানো, কোনো খুনি অনন্ত জীবনের অধিকারী হয় না। তিনি আমাদের জন্য নিজের প্রাণ দিলেন। এর থেকেই আমরা জানতে পারি প্রকৃত ভালোবাসা কি। সেই জন্য আমাদেরও আমাদের ভাই বোনদের জন্য প্রাণ দেওয়া উচিত। যার পার্থিব সম্পদ রয়েছে সে যদি তার কোনো ভাইকে অভাবে পড়তে দেখে, তাকে সাহায্য না করে, তবে কি করে বলা যেতে পারে যে তার মধ্যে ঐশ্বরিক ভালোবাসা আছে? স্নেহের সন্তানরা, কেবল মুখে ভালোবাসা না দেখিয়ে এসো আমরা কাজের মধ্যে দিয়ে তাদের সত্যিকারের ভালোবাসি। এর দ্বারা আমরা জানব যে আমরা সত্যের। আমাদের অন্তর যদি আমাদের দোষী করে তবুও ঈশ্বরের সামনে আমাদের বিবেক আশ্বস্ত থাকবে, কারণ আমাদের বিবেকের থেকে ঈশ্বর মহান। ঈশ্বর তো সবই জানেন।
প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব। আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন, তা আমরা পাব, কারণ আমরা যা তাঁর সন্তোষজনক তাই করছি। তাঁর আদেশ হল আমরা যেন তাঁর পুত্র যীশুখ্রিস্টের নামে বিশ্বাস করি ও পরস্পরকে ভালোবাসি। যে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে, আর ঈশ্বর তার অন্তরে থাকেন। ঈশ্বর যে আমাদের অন্তরে আছেন তা আমরা কি করে জানব? যে আত্মাকে ঈশ্বর দিয়েছেন সে আত্মাই আমাদের বলছে যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন। প্রথম যোহন 4 অধ্যায়। প্রিয় বন্ধুরা, সংসারে অনেক ভণ্ড ভাববাদী দেখা দিয়েছে, তাই তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু সেই সব আত্মাদের যাচাই করে দেখো যে তারা ঈশ্বর হতে এসেছে কিনা। এইভাবে তোমরা ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে। যে কোনো আত্মা যীশুখ্রিস্ট যে রক্তমাংসের দেহ ধারণ করে এসেছেন বলে স্বীকার করে, সে ঈশ্বরের কাছ থেকে এসেছে। কিন্তু যে আত্মা যীশুকে স্বীকার করে না, সে ঈশ্বরের কাছ থেকে আসেনি। সেই খ্রিস্টারই আত্মা, খ্রিস্টের শত্রু যে আসছে তা তোমরা শুনেছ, আর এখন সে তো সংসারে এসেই গেছে। আমার স্নেহের সন্তানগণ, তোমরা ঈশ্বরের লোক, তাই তোমরা ওদের উপর জয়ী হয়েছ, কারণ তোমাদের মধ্যে যিনি অর্থাৎ ঈশ্বর বাস করেন, তিনি জগতের মধ্যে বাসকারী দিয়াবলের থেকে অনেক মহান। এই ভণ্ড শিক্ষকরা হল জগতের, তাই তারা যা বলে তা সব জাগতিক কথাবার্তা, আর জগৎ তাদের কথা শোনে। কিন্তু আমরা ঈশ্বরের লোক, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে, যে ঈশ্বরের লোক নয় সে আমাদের কথা শোনে না। এইভাবেই আমরা সত্যের আত্মাকে ও ছলনার আত্মাকে চিনতে পারি। প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ঈশ্বরই ভালোবাসার উৎস, আর যে কেউ ভালোবাসতে জানে সে ঈশ্বরের সন্তান, সে ঈশ্বরকে জানে। যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা। ঈশ্বর আমাদের প্রতি তাঁর ভালোবাসা এইভাবেই দেখিয়েছেন, তিনি তাঁর একমাত্র পুত্রকে এ জগতে পাঠালেন যেন তাঁর মাধ্যমে আমরা জীবন লাভ করি। ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা নয়, বরং আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসাই হল প্রকৃত ভালোবাসা। ঈশ্বর আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে তাঁর পুত্রকে পাঠিয়ে আমাদের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন। প্রিয় বন্ধুরা, এইভাবেই ঈশ্বর আমাদের ভালোবেসেছেন। সুতরাং আমরাও অবশ্যই পরস্পরকে ভালোবাসব। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। যদি আমরা পরস্পরকে ভালোবাসি, তবে ঈশ্বর আমাদের মধ্যে অবস্থান করেন, আর তাঁর ভালোবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করেছে। আমরা জানি যে তিনি আমাদের মধ্যে আছেন, আর আমরা তাঁর মধ্যে অবস্থান করছি। এ বিষয়ে আমরা জানি, কারণ ঈশ্বর তাঁর আত্মাকে আমাদের দান করেছেন। আমরা দেখেছি পিতা তাঁর পুত্রকে জগতের ত্রাণকর্তা রূপে পাঠিয়েছেন। সেই বার্তাই আমরা লোকদের কাছে বলছি। কেউ যদি স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র, তবে ঈশ্বর তাঁর অন্তরে বাস করেন, আর সে ঈশ্বরেতে থাকে। আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা আছে, আমরা তা জানি ও বিশ্বাস করি। ঈশ্বরই স্বয়ং ভালোবাসা, আর যে কেউ
ভালোবাসায় থাকে, সে ঈশ্বরের মধ্যে থাকে, ঈশ্বর তার মধ্যে থাকেন। যদি আমাদের ক্ষেত্রে ভালোবাসা এভাবেই পূর্ণতা পায়, তবে শেষ বিচারের দিনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব। কারণ এ জগতে আমরা খ্রিস্টেরই মতো, যেখানে ঈশ্বরের ভালোবাসা সেখানে ভয় থাকে না। পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়িত থাকে। যে ভয় পায় সে ভালোবাসায় পূর্ণতা লাভ করেনি। তিনি অর্থাৎ ঈশ্বর আগে আমাদের ভালোবেসেছেন, আর তার ফলে আমরা ভালোবাসতে পারি। যদি কেউ বলে সে ঈশ্বরকে ভালোবাসে, অথচ সে তার খ্রিস্টেতে কোনো ভাই ও বোনকে ঘৃণা করে, তবে সে মিথ্যাবাদী। যে ভাইকে দেখতে পাচ্ছে সে যদি তাকে ঘৃণা করে, তবে যাকে সে কোনোদিন চোখে দেখেনি সে ঈশ্বরকে সে ভালোবাসতে পারে না। কারণ ঈশ্বরের কাছ থেকে আমরা এই আদেশ পেয়েছি, ঈশ্বরকে যে ভালোবাসে সে তার নিজের ভাইকেও ভালোবাসুক। প্রথম যোহন 5 অধ্যায়। যারা বিশ্বাস করে যে যীশুই খ্রিস্ট, তারা ঈশ্বরের সন্তান। যে কেউ পিতাকে ভালোবাসে সে তার সন্তানদের ভালোবাসে। আমরা কি করে জানব যে আমরা ঈশ্বরের সন্তানদের ভালোবাসি? আমরা জানি যেহেতু আমরা ঈশ্বরকে ভালোবাসি ও তার সব আদেশ পালন করি। ঈশ্বরকে ভালোবাসার অর্থই হচ্ছে তাঁর আদেশ পালন করা। আর ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয়, কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগৎকে জয় করে। আমাদের বিশ্বাসই আমাদের জগৎ জয়ী করেছে। কে জগতের ওপরে বিজয়ী হতে পারে? যে বিশ্বাস করে যে যীশু ঈশ্বরের পুত্র, ইনিই যীশুখ্রিস্ট, যিনি জগতে জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। আত্মাই বলছেন এই কথা সত্য, আর সেই আত্মা স্বয়ং সত্য। যীশুর বিষয়ে 3 জন সাক্ষ্য দিচ্ছেন, আত্মা, জল ও রক্ত, আর সেই 3-এর 1 সাক্ষ্য। লোকে যখন সত্য কিছু বলে আমরা তা বিশ্বাস করি, তবে ঈশ্বরের দেওয়া সাক্ষ্য এর থেকে কত না মূল্যবান। বস্তুত ঈশ্বর স্বয়ং আমাদের কাছে এই সাক্ষ্য দিয়েছেন, তিনি তাঁর নিজের পুত্রের বিষয়ে সত্য জানিয়েছেন। ঈশ্বরের পুত্রকে যে বিশ্বাস করে ওই সত্য তার অন্তরে থাকে। ঈশ্বরের কথায় যে বিশ্বাস করে না সে তাকে মিথ্যাবাদী করেছে, কারণ ঈশ্বর তার পুত্রের বিষয়ে যে কথা বলেছেন সে তাতে বিশ্বাস করেনি। সেই সাক্ষ্য হচ্ছে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং এই জীবন তার পুত্রে আছে। ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সেই সত্য জীবন পেয়েছে, ঈশ্বরের পুত্রকে যে পায়নি সে জীবন পায়নি। তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করেছ, আমি তোমাদের কাছে এই কথা লিখছি যেন তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ। আমরা এ বিষয়ে সুনিশ্চিত যে আমরা যদি তাঁর ইচ্ছানুসারে তাঁর কাছে কিছু চাই, তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন। আর আমরা যদি সত্যি জানি যে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, তবে জানতে হবে যে আমরা তাঁর কাছে যা চেয়েছি তা পেয়ে গিয়েছি। যদি কেউ তার খ্রিস্টান ভাইকে এমন কোনো পাপ করতে দেখে যার পরিণতি অনন্ত মৃত্যু নয়, তবে সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করবে, আর ঈশ্বর তাকে জীবন দান করবেন। যার অনন্ত মৃত্যুজনক পাপ করে না, তিনি কেবল তাদেরই তা দেবেন। মৃত্যুজনক পাপ আছে, আর আমি তোমাদের সেরকম পাপ যারা করে তাদের জন্য প্রার্থনা করতে বলছি না। সমস্ত অধার্মিকতায় পাপ, কিন্তু এমন পাপ আছে যার ফল অনন্ত মৃত্যু নয়। আমরা জানি ঈশ্বরের সন্তানরা
পাপের জীবনযাপন করে না। ঈশ্বরের পুত্র তাদের রক্ষা করেন এবং পাপাত্মা তাদের কোনোভাবে ক্ষতি করতে পারে না। আমরা জানি যে আমরা ঈশ্বরের লোক, কিন্তু সমস্ত জগৎ রয়েছে পাপাত্মা শক্তির কবলে। আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন আর তিনি আমাদের সেই বোধ বুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারি। এখন আমরা সত্য ঈশ্বরের আছি, কারণ আমরা তার পুত্র যীশু খ্রিস্টেতে আছি। তিনি সত্য ঈশ্বর ও অনন্ত জীবন। তাই স্নেহের সন্তানরা, তোমরা মিথ্যা দেবদেবীর কাছ থেকে দূরে থেকো।